বিজেপির রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূলের ফুটবল হাতে স্লোগান খেলা হবে তৃণমূল ভয় পেয়ে এসব করছে পাল্টা দাবি বিজেপি নেতা রাহুল সিনহার কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা করে পথে নামেন তারা শনিবার তৃণমূল সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ধর্মতলা থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত মিছিল করা হয় ফুটবল নিয়ে থালা হাতে নিয়ে মিছিলে অংশ নেন তৃণমূল সমর্থকেরা কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে মোদীর ছবিসহ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার মারেন তৃণমূল সমর্থকেরা বিজেপির রাজ্য দপ্তরের উল্টো দিকে খেলা হবে স্লোগানও দেন তারা এইখানে 10 জন এসে পুরনো ফুটবল নিয়ে এইখানে 1 ঘন্টা দিয়ে রাস্তা জাম করছে আমরা নিজের সাইডে নিজে পার্টি অফিসে বসে আছি এটা আমাদের মন্দির মন্দিরের পাশে এসে বড় বড় কথা বলছে মুড়ির ওপর জিএসটি বসানোর প্রতিবাদে কটাক্ষ করে মোদীর ছবিতে ফুল চন্দন দিয়ে মোদীকে আশীর্বাদ করেন তৃণমূল সমর্থকেরা বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে চোর স্লোগানও দেন তারা ঘটনার সময় বিজেপির এসসি মোর্চা সমর্থকেরা ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন সেই সময় উত্তেজনাও দেখা দেয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোন ভয় পেয়ে কেন বেরিয়ে এসেছে আমরা জানি না কিন্তু আমরা এই চৌরাস্তায় দাঁড়িয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছি কেন্দ্রীয় সরকার অমিত শাহ মোদী এই স্বৈরতন্ত্র বাংলা তথা ভারতবর্ষের মানুষ আর সহ্য করবে না আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আপনারা মিডিয়া পার্সন ওদেরকে বলুন ক্ষমতা থাকলে এই রাস্তার মাঝখানে আসুক আমরা ওদের প্রশ্ন করব ওরা উত্তর দেবে এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে সে কারণেই এসব করছে সংস্কৃতি ভুলে গেছে কোনো পার্টির পার্টি অফিসে বিক্ষোভ দেখানোটা এটা কোনো শোভনীয় নয় পার্টি কি করবে পার্টি তো লড়াই করছে ময়দানে কারণ যারা গ্রেপ্তার করছে যারা তদন্ত করে খুঁজে খুঁজে সোনার পাহাড় টাকার পাহাড় বের করছে তাদের কাছে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে না কেন এখানে বিক্ষোভ দেখানোর অর্থটা কি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন 31 অগস্ট সবাইকে জানাই সাদর আমন্ত্রণ